আপনি কি সার্কের ডিম দেখেছেন? আপনি কি নীল রঙের ডিমের কথা শুনেছেন? আর সবুজ রঙের পাখির ডিম কি কখনো দেখেছেন? পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা ডিম পাড়ে, আর যত রকমের জীব তার ডিমও তত রকমের। আমরা সাধারণত সাদা রঙের ডিম দেখে থাকি, কিন্তু এমন ডিম আছে যেটা হয়তো আপনি আগে কখনো দেখেননি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এমনই কতগুলি আশ্চর্য রকমের ডিম। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, সার্ক এগ। আপনি কি আগে কখনো এই রকম জিনিস দেখেছিলেন? হয়তো আগে কেউ দেখেননি। এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা একটা সার্কের ডিম। আপনি হয়তো ভাবছেন সার্কের ডিম পাড়ে? তাহলে জানিয়ে রাখি, সার্কের 70% প্রজাতি বাচ্চার জন্ম দেয় আর 30% প্রজাতি ডিম পাড়ে। সার্কের এই ডিমের বাইরের অংশটা শক্ত ও হালকা হলুদ রঙের হয়, আর এই ডিমের মধ্যে বাচ্চাকে নড়তেও দেখতে পাবেন। ডিমের এই বিশেষ গঠনের জন্য একে মমেট পারসেসও বলা হয়। সার্ক ডিম দেওয়ার পর ডিম ছেড়ে চলে যায়। 12 মাস পর ডিম থেকে বাচ্চার জন্ম হয়। কিন্তু বাচ্চা এই সার্কেরা মা সার্কের ভালোবাসা পায় না, নিজেদের যত্ন নিজেদেরই নিতে হয়। এর মধ্যে কোনো কোনো ডিম সমুদ্রের তীরে চলে আসে। এখনও পর্যন্ত পাওয়া সার্কের বড় ডিমের সাইজ 14 ইঞ্চির মতো। নাম্বার 9, সি হর্স এগ। সমুদ্রে থাকা এই প্রাণীর কথা আপনি হয়তো আগে শুনেছেন, কিন্তু এর ডিম পাড়ার প্রক্রিয়া সম্পর্কে আপনি কি জানেন? মা সি হর্স একেবারে 1500 মতো ডিম পাড়ে, আর নার সি হর্স, যার সামনের দিকের একটা বার্থিং পাউচ থাকে, ডিমগুলি ওই বার্থিং পাউচের মধ্যে 9 থেকে 45 দিন পর্যন্ত রেখে দেয়। যখন ডিমগুলি পুরোপুরি ডেভেলপ হয়ে যায়, তখন নার সি হর্স তার বার্থিং পাউচ থেকে বাইরে বের করে দেয়। বার্থিং পাউচ থেকে যখন বাচ্চা বাইরে বেরিয়ে আসে, তখন দৃশ্যটা অত্যন্ত সুন্দর লাগে। নাম্বার 8, ক্লাউন ফিস এগ। এই মাছটি দেখতে অত্যন্ত সুন্দর। মাছটি কমলা রঙের হয়ে থাকে, আর তার উপর সাদা রঙের আড়াআড়ি ট্রাইপ থাকে। এই মাছের সবচেয়ে ছোট মাছের সাইজ 6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর সবচেয়ে বড় মাছের সাইজ 17 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই মাছগুলি সব মেল ক্লাউন ফিস হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু প্রয়োজন হলে মেল থেকে নিজেরাই ফিমেলে কনভার্ট হতে পারে। ঘটনাটি এমন হয়, যখন কোনো গ্রুপের ফিমেল ক্লাউন ফিস মারা যায়, তখন ওই গ্রুপের সবচেয়ে প্রভাবশালী মেল ক্লাউন ফিস নিজেকে ফিমেল ক্লাউন ফিসে কনভার্ট করে। একটি ফিমেল ক্লাউন ফিস একসাথে 100 থেকে 1000 ডিম পাড়ে। এই ডিমগুলি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হয়। ডিমগুলি থেকে 8 থেকে 10 দিন পর বাচ্চা বেরোতে শুরু করে। নাম্বার 7, স্নেলস এগ। আপনারা সবাই কোনো না কোনো সময় শামুক দেখে থাকবেন, হয়তো শামুকের বাচ্চাকেও দেখেছেন। কিন্তু আপনি কি শামুকের ডিম দেখেছেন? বেশিরভাগ শামুকের মেল ও ফিমেল দুইজনেরই রিপ্রোডাক্টিভ পার্ট থাকে। যখন শামুক 1 বছরের হয়, তখন এরা প্রজননের উপযুক্ত হয়। সমুদ্রে থাকা শামুক তীরের কাছে ডিম পাড়ে, স্থলে থাকা শামুক স্যাঁতস্যাঁতে জায়গায় ডিম পাড়ে। শামুক একেবারে কত ডিম পাড়ে তা শামুকের প্রজাতির ওপর নির্ভর করে। কিছু প্রজাতির শামুক 10 থেকে 12টি ডিম পাড়ে, আবার কিছু প্রজাতির শামুক একেবারে 600 মতো ডিম পাড়ে। এই ডিমের সাইজ 3 থেকে 6 মিলিমিটারের মতো হয়ে থাকে। 2 থেকে 4 সপ্তাহ পর ডিম থেকে বাচ্চা শামুকের জন্ম হতে শুরু করে। শামুক তার বাচ্চাদের 3 মাস পর্যন্ত যত্ন নেয়। নাম্বার 6, সেরিনম টোড এগস। ব্যাঙের এই প্রজাতির কথা হয়তো আপনি আগে কোনোদিন শোনেননি। সেরিনম টোড একটি শুকনো পাতার মতো দেখতে হয়। এই ব্যাঙ 10 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, কিন্তু এই ব্যাঙ অন্য ব্যাঙের মতো মোটা হয় না, চ্যাপটা হয়, যার ফলে এদের দেখতে অদ্ভুত লাগে। যেমন অদ্ভুত দেখতে এই ব্যাঙ, তেমনি অদ্ভুত এদের প্রজননের প্রক্রিয়াও। যেখানে অন্য ব্যাঙ জলে ডিমগুলি ছেড়ে দেয়, সেখানে এই ব্যাঙগুলি ডিমগুলি ততক্ষণ পর্যন্ত রাখে যতক্ষণ পর্যন্ত না ডিম থেকে ব্যাঙাচি বের হয়। স্ত্রী ব্যাঙ একসাথে 100 মতো ডিম পাড়ে, আর পুরুষ ব্যাঙ ডিমগুলি স্ত্রী ব্যাঙের পিঠে আটকে দেয়, আর কিছুদিনের মধ্যে স্ত্রী ব্যাঙের ত্বক ডিমগুলিকে ঢেকে দেয়। ধীরে ধীরে ডিমগুলি স্ত্রী ব্যাঙের ত্বকের মধ্যে চলে যায়। এই ডিমগুলি 3 থেকে 4 মাস পর্যন্ত এইভাবে থাকে,
আর পুরোপুরি ডেভেলপ হবার পর ত্রিব্যাঙ্গে ত্বক ভেদ করে ছোট ছোট ব্যাঙাচির জন্ম হয়। নাম্বার 5, সাউদার্ন ক্যাসোবারি এগ। অস্ট্রেলিয়ার এই ক্যাসোবারি পাখি উড়তে পারে না। কালো ও নীল রঙের এই পাখি ওজনের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয়। এই পাখি অত্যন্ত রাগি প্রকৃতির। ত্রি ক্যাসোবারি পাখি একসাথে 3 থেকে 6টি ডিম পাড়ে। ডিমের সাইজ হয় প্রায় 13 সেন্টিমিটারের মতো আর ওজন হয় প্রায় 650 গ্রামের মতো। ডিমগুলির রং গাঢ় সবুজ রঙের, যেটা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ডিম দেওয়ার পর ক্যাসোবারি আরও বেশি আক্রমণাত্মক হয়ে যায়। ডিম থেকে বাচ্চা জন্ম হবার পর ক্যাসোবারি পাখি 9 মাস পর্যন্ত বাচ্চাকে নিজের সাথেই রাখে আর 9 মাস পর থেকে বাচ্চারা যে যার নিজের মতো করে থাকতে শুরু করে। নাম্বার 4, হর্ন শার্ক এগ। ভিডিওতে দেখতে পাওয়া এই জিনিসটি কোনো ঘর সাজানোর জিনিস নয়, এটি একটি শার্কের ডিম। দেখতে এটা কোনো সাধারণ ডিমের মতো নয়, কিন্তু এই ডিম থেকে হর্ন শার্কের বাচ্চার জন্ম হয়। এক জায়গায় ডিম দেওয়ার পর হর্ন শার্ক মুখে করে সেই ডিম সমুদ্রের নিচে নিয়ে গিয়ে কোনো পাথরের খাঁজে লুকিয়ে রাখে, যাতে করে এই ডিম কোনো শিকারীর চোখে না পড়ে। শার্ক ডিম থেকে বাচ্চা বের হবার জন্য অপেক্ষা করে না, ডিম ছেড়ে চলে যায়। ডিম থেকে বাচ্চা জন্ম হবার পর বাচ্চা শার্ক নিজেদের যত্ন নিজেরাই নেয়। সমুদ্রের অনেক নিচে এই শার্কের ডিম থাকার জন্যই খুব কম লোকেই এই শার্কের ডিম দেখতে পায়। নাম্বার 3, রবিনস এগ। বাদামি রঙের ডানা, সাদা রঙের পেট আর ঘাড়ের দিকে কমলা রং। এই পাখি দেখতে অত্যন্ত সুন্দর। যেমন দেখতে সুন্দর এই পাখি, তার চেয়ে সুন্দর এই পাখির ডিম। এই পাখির ডিম নীল রঙের। স্ত্রী রবিন পাখি একদিনে একটি মাত্র ডিম দেয় আর এমনটা 4-5 দিন করতে থাকে। ডিম দেওয়ার পর ডিম থেকে বাচ্চা বের হতে 12 থেকে 16 দিন সময় লেগে যায়। সব ডিম থেকে একসাথে বাচ্চার জন্ম হয় না, যেমন পরপর ডিম পেড়েছিল তেমনি ডিম থেকে এক এক করে বাচ্চার জন্ম হয়। এই ডিমগুলি 2 থেকে 3 সেন্টিমিটারের মতো লম্বা হয়। নাম্বার 2, ইয়েলো হেডেড জ ফিস এগ। এই মাছের ডিম দেওয়ার পদ্ধতি অত্যন্ত অদ্ভুত। এই মাছ একবারে 200 থেকে 300 মতো ডিম পাড়ে। স্ত্রী মাছ ডিম পাড়ার পর পুরুষ মাছ ডিমগুলি মুখের মধ্যে নিয়ে থাকে যতদিন না ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। এই সময় পুরুষ মাছটি কিছুই খায় না। নাম্বার 1, হানি বিজ এগ। মৌমাছির কথা তো সকলেই জানেন, কিন্তু এটা হয়তো খুব কম লোকই জানেন যে শুধুমাত্র রানী মৌমাছি ডিম পাড়ে। অন্য মৌমাছির চেয়ে রানী মৌমাছির সাইজ সামান্য বড় হয়। একটি মৌচাকে একটিমাত্র রানী মৌমাছি থাকে। রানী মৌমাছি জন্মের প্রায় 12 দিন পর অ্যাডাল্ট স্টেজে পৌঁছায়। এরপর পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়ে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। রানী মৌমাছি সারা জীবনে একবার মাত্র মিলিত হয় আর এরপর রানী মৌমাছি প্রতিদিন প্রায় 1000 থেকে 1500 মতো ডিম পাড়ে আর এই প্রক্রিয়া প্রায় 2 বছর পর্যন্ত চলতে থাকে। মৌচাকের প্রতিটি কুঠরিতে একটি করে ডিম থাকে আর ধীরে ধীরে ডিম থেকে বাচ্চা মৌমাছির জন্ম হতে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।